আসসালামু আলাইকুম ওয়া আবারকাত সম্মানিত সুধী সকলে কেমন আছেন আশা করছি আল্লাহর রহমত সকলে ভালোই আছেন আজকে এই ভিডিওতে আলোচনা করব যে আজ থেকে পঞ্চাশ বছর আগে মোহর নির্ধারিত করা হয়েছিল দুই পঞ্চাশ টাকা এখন সেই মোহর যদি আদায় করতে হয় তাহলে কত টাকা আদায় করতে হবে আসুন বিষয়টা জেনে নিন আমাদেরকে মনে রাখতে হবে যে এখন যদি আদায় করতে হয় এখানে দুই ধরনের মত রয়েছে একটা মতামত যে দুই টাকা যেটা নির্ধারণ করা হয়েছিল ওটাই আদায় করতে হবে এবং এতে শুদ্ধ হয়ে যাবে আর একটা মতামত না যে দুই টাকা আদায় করলে হবে না বরং দুই টাকা পঞ্চাশ বছর আগে এই দুই টাকা যতটা পরিমাণ শোনা হতো ওই সোনার মূল্য ধরা হবে উদাহরণস্বরূপ ওই সময় দুই পঞ্চাশ টাকায় যদি দশ গ্রাম সোনা হতো তো আজকের দিনে ওই দশ গ্রাম সোনার দাম আদায় করতে হবে আর যদি এই দাম আদায় করা হয় তাহলে কিন্তু উভয় উলামাদের মতামত অনুযায়ী জায়েজ হয়ে যাবে আশা করছি বিষয়টা বুঝে এসেছে রব্লা আলমিন সঠিকভাবে আদায় করার দান করুন সকলে বলি আল্লাহ দাওয়ানা আমিনাওয়ানা আনহামদুলিল্লাহ রবিন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি